আমাদের বাংলাদেশের ভালো মানুষদেরকে যারা খুন করতেছে তারা কারা? অবশ্যই নিঃসন্দেহে আপনি বলেন এই খারাপ মানুষরা যতদিন পর্যন্ত আমার বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত আমার আমার ভালো মানুষগুলি এই খারাপ মানুষের ছুরির আঘাতে পিস্তলের গুলিতে লাঠির বাড়িতে দিনের পর দিন মারা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েক গ্রামবাসী এখানে ভিড় করেছে। কেন ভিড় করেছে? এদেরকে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, তারা সবাই বলতেছে শাহিন লোকটা খুবই ভালো লোক ছিল, খুবই ভালো লোক ছিল, খুবই ভালো লোক ছিল। তার কাছে প্রশ্ন করেছিলাম তাহলে তাকে খুন করা হলো কেন? তারা বলতেছে সেটাই তো আমরা জানি না, সেটাই তো আমরা বুঝতে পারতেছি না যে এত এক ভালো একটা লোককে কারা খুন করতে পারে। থানাতে জিজ্ঞাসা করবেন যে শাহিনুল তো খুব ভালো লোক ছিল, তাকে খুন করা হলো কেন? থানা থেকে বলবে যে সেটা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা, শাহিনুল যদি সমাজে একটা ভালো লোক হয়ে থাকে তাহলে এই শাহিনকে খুন করলে কে? অবশ্যই অবশ্যই শাহিনুলকে খুন করেছে সমাজের খারাপ মানুষ যারা তারা। প্রিয় বন্ধুরা, আজকে আমার বাংলাদেশে শুধু এই শাহিনুলকে নয়, আমার এই বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে, প্রতিটি জেলায় জেলায়, থানায় থানায়, এমনকি সারা বাংলাদেশে ভালো মানুষদেরকে খুন করতেছে খারাপ মানুষরা, এটা বুঝতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই যে খারাপ মানুষ আর ভালো মানুষ, ভালো মানুষ কখনো ভালো মানুষকে খুন করতে পারে না, খারাপ মানুষ খারাপ মানুষকে খুন করতে পারে, খারাপ মানুষ ভালো মানুষকে খুন করতে পারে, কিন্তু ভালো মানুষ কখনো খারাপ মানুষকে খুন করতে পারে না, ভালো মানুষ কখনো ভালো মানুষকে খুন করতে পারে না। তাহলে আমাদের বাংলাদেশের ভালো মানুষদেরকে যারা খুন করতেছে তারা কারা? অবশ্যই নিঃসন্দেহে আপনি বলবেন তারা খারাপ মানুষ, কারণ আমরা খবর নিয়ে দেখেছি শাহিনুর ওই এলাকাতে যারা মদের ব্যবসা করত, যারা নেশা দ্রব্যের সাথে মিলিত ছিল তাদের বিরোধিতা করত, তাদের বিরোধিতা করত, এরা তদন্তে চলে আসবে, তাদের বিরোধিতা করত। মানুষের ধারণা, গ্রামবাসীর ধারণা যে নেশা দ্রব্যের যারা বেচাকেনা করে তাদের সাথে তার একটা বিরোধ ছিল, এটাও হতে পারে তাকে এই এই জন্য তাকে খুন করা হতে পারে। আমি সেটা বলতেছি এটাই যে আমার বাংলাদেশে ভালো মানুষদেরকে যা খুন করতেছে তারা অবশ্যই খারাপ মানুষ, আর এই খারাপ মানুষদেরকে আমরা বাংলার জমিনে রাখতে দেবো না। প্রিয় বন্ধুরা আমার, কারণ এই খারাপ মানুষরা যতদিন পর্যন্ত আমার বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত আমার আমার ভালো মানুষগুলি এই খারাপ মানুষের ছুরির আঘাতে, পিস্তলের গুলিতে, লাঠির বাড়িতে দিনের পর দিন মারা যাবে, এটা আমরা কখনোই চাই না। আমার এই বাংলাদেশটা লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে এই খারাপ মানুষদের কবলে, খারাপ মানুষদের ছুরির আঘাতে আমার দেশের ভালো মানুষগুলি মারা যাবে সেজন্য নয়। প্রিয় বন্ধুরা, শাহিনুলকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই তার যে শরীরটা, তার যে বডিটা ক্যামেরার সামনে দেখাবে এইরকম পরিস্থিতিতে রাখা হয় নাই। শুধু শাহিনুলকেই নয়, তার ছোট ছোট আরো দুটো বাচ্চা ছিল, তার স্ত্রী ছিল, এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটাকে আমার সামনে তার ভিডিওটা করা সম্ভব হচ্ছে না। এখন বোঝেন কতটা নির্দয় ভাবে তাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমার এই বাংলাদেশটা কি এই জন্যই স্বাধীন হয়েছিল? বাংলাদেশের কুরাঙ্গার শকুনের কাছে আমার বাংলাদেশের ভালো মানুষগুলি ঠুকরে ঠুকরে খাবে তারা? সেজন্যই প্রিয় বন্ধুরা, সময় এসেছে, সময় এসেছে একাত্তরের হাতিয়ার গুজরে তোল আর একবার। প্রিয় বন্ধুরা আমার, সেই হাতিয়ার আর একবার আমাদের হাতে নিতে হবে, এই বাংলাদেশের খারাপ মানুষকে ধ্বংস করে দিয়ে আমার বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করতে হবে। তা না হলে আপনার সমাজে যারা ভালো মানুষগুলি আছেন তারা কখনো নিরাপদ থাকতে পারবেন না, নিরাপদ থাকতে পারবেন না, নিরাপদ থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটির মেন উদ্দেশ্য হলো, মেন সার অংশটা হলো এটাই যে
আমাদের আর একবার জাগতে হবে। আমরা যেমন জেগেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, আর একবার আমাদেরকে জাগতে হবে এই দেশের খারাপ মানুষের বিরুদ্ধে। আর একবার জেগে এই দেশের খারাপ মানুষগুলিকে পতন করে এই দেশের খারাপ মানুষদেরকে লাফাইতে লাফাইতে ইন্ডিয়া সাগরে পাঠিয়ে দিয়ে আমরা এই দেশটাকে আর একবার স্বাধীন করতে চাই। প্রিয় বন্ধুরা, তাহলে এই সমাজে এই দেশের ভালো মানুষগুলি কখনোই আপনারা ভালো থাকতে পারবেন না। আপনাদেরকে একের পর এক একের পর হত্যা করা হবে, গুম করা হবে, খুন করা হবে, জেল খাওয়ায় ভরা হবে মিথ্যা মামলা দিয়ে। সুতরাং প্রিয় বন্ধুরা, যে কথাটি আমি বলতেছিলাম, আর একবার জাগুন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। আমার এই চ্যানেলটি, আমার এই ভিডিওটি আপনাদের জন্য। তো সুতরাং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। যে সমস্ত ভাইরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।